সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেনিয়াবাত মইনউদ্দিন আব্দুল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতরাত 3:30টার দিকে রাজধানীর গুলশান 2 থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপি উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন, মইনের বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইন সহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে। 2 সপ্তাহ আগে বরিশাল 1 আসনের সাবেক এমপি আব্দুল হাসনাত আব্দুল্লাহ সহ তার পরিবারের 7 জনের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ।